এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের উমের ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন না প্লিজ। এই খরগোশটা কিছুদিন আগে বাচ্চা হলো, আবার প্রেগনেন্ট। আমার বাসা তো দেখে খুব তাড়াতাড়ি খরগোশের বাসে পরিণত হবে। তাড়াতাড়ি এই আপদ বিদায় কর। কুট্টুসের কোনো দোষ নেই, মুগ্ধর তুমুলেই আমার এই কুট্টুসকে বারবার প্রেগনেন্ট করে দিচ্ছিল, তাই ওকে মুগ্ধর কাছে রেখে আসছে আর আপদও বিদায় করছে। মুগ্ধ কি তোর ছোট নাকি যে নাম ধরে ডাকছিস? মুগ্ধ ঠিকই বলে, তোকে মারের উপর রাখলে তো ঠিক হবে অশুভ মেয়ে। ছোট বলে তো লাটে চুকে যেত, সারাদিন কান ধরে দাঁড় করিয়ে রাখতাম ওই উল্লুকটাকে। না, হবু বরের নাম ডাকবো না তো ওরে বাবা বলে ডাকবো। তোমরা কেন যে বোঝো না আমার বাচ্চার বাবাই হবে ওই উগান্ডার শালা বাদর, তাহলে ওকে ভাইয়া রেখে কি করে? তুই আর মানুষ হবি না। আমি তো মানুষ না, আমি তো বুনো বিড়াল। এবার তুমি খুশি তো? রুহির আম্মু কিচ্ছু বলল না, বিরক্ত হয়ে বিড়বিড় করতে করতে চলে গেল। রুহি বসে বসে কুট্টুসকে খাওয়াতে থাকলো। তারপর সন্ধ্যা আজানের পর হালকা কিছু নাস্তা করে মুগ্ধের বাসায় চলে গেল পড়তে। মুগ্ধর আম্মু তখন মন খারাপ করে বসেছিল, কারণ তার তরকারিতে লবণ বেশি হয়ে গেছে। এখন লবণ কমাবে কী করে সেই চিন্তা এখন উনি বেশ চিন্তিত। রুহি মুগ্ধের আম্মুকে এভাবে বসে থাকতে দেখে কী হয়েছে জিজ্ঞেস করলো। তখন মুগ্ধের আম্মু বলল, কত সুন্দর করে গরুর মাংস রান্না করলাম, কিন্তু এখন টেস্ট করে দেখি লবণ বেশি হয়ে গেছে। এক কাজ করো, মাংসের মধ্যে টমেটো আর ধনে পাতা দিয়ে দাও, তাহলে দেখবে লবণ কমে গেছে। তাহলে কমবে তো, বাট মাংসের মধ্যে এখন টমেটো দিলে ভালো লাগবে তো? এখন মানুষ সাপ ব্যাং বিজি বিজি সব খেয়ে ওয়া ওয়া করছে, আর তুমি পড়ে আছো মাংসতে টমেটো দিলে ভালো লাগবে কি না। মুগ্ধ যে খুটখুটে, যদি না খাই তখন কি হবে? মুগ্ধ খাবে না, মুগ্ধর বাবা মা খেলেই হবে। আর খাওয়ার আগে যে রাজকুমারকে না বললেই হয়। যাই হোক, তুমি তোমার কাজ করো, আমি গেলাম, নয়তো আমার জলহস্তি ছেলে মেরে গাল লাল করে দেবে। আচ্ছা তুই যা। রাতে রুহি পড়া শেষ করে মুগ্ধদের সাথে খেতে বসে। মুগ্ধর আম্মুর মুখে হাসি, কারণ ওনার সমস্যার সমাধান হয়ে গেছে। রুহির মতন আমার যদি একটা ছেলের বউ থাকতো তাহলে কতই না ভালো হতো। আমি ফ্রি আছি, তুমি চাইলে তোমার ছেলের বউ হতে পারি। মুগ্ধ এই কথাটা শুনে এমন ভীষণ খেয়েছে যে ওর কাছতে কাছতে যান শেষ। মুগ্ধ এই কথাটা শুনে এমন ভীষণ খেয়েছে যে ওর কাছতে কাছতে যান শেষ। মুগ্ধ চোখ দিয়ে পানি ঝরছে আর মুখটা লাল হয়ে গেছে। পানি খেয়েও কাশি কমছে না। রুহি উঠে মুগ্ধের মাথায় আর পিঠে ফু দিতে শুরু করলো। ফু দিয়ে কাশি যখন থামলো না তখন মুগ্ধর মাথায় আর পিঠে থাবড়ানো শুরু করলো। মুগ্ধর কাশি আর রুহির থাবড়ানোতে মুগ্ধের অবস্থা আরও খারাপ। মুগ্ধের কাশি দেখে সবাই কী নিয়ে কথা বলছিল সেটাই ভুলে গেছে। বড় আম্মু কাশি কমছে না কেন? তুমি ঝাড়ুটা নিয়ে আসো তো, ঝাড়ু দিয়ে মারলে বেবি কাশি কমবে। আমার আদরের ছেলেকে কি না ঝাড়ু দিয়ে মারবো? কাশি না কমলে ঝাড়ু কেন দরকার পড়লে? বাঁশ দিয়েও মারা লাগবে। লাগবে না, আবার কাশি কমে গেছে, আমি ঠিক আছি। মুগ্ধ অনেক কষ্টে কাশি থামিয়ে অল্প করে খাবার খেয়ে রুমে চলে যায়। রুহিও তাড়াতাড়ি করে খেয়ে ওর বাসায় চলে গেল। মুগ্ধ ওর রুমে গিয়ে ভাবছে, আরে তোর বিয়ে করার শখ তাই না? দাঁড়া তোর বিয়ের শখ মেটাচ্ছি, ফাজল মেয়ে একটা। কোথায় ওর পরীক্ষা চলছে, পরীক্ষা নিয়ে টেনশন করবে তা না, উনি বিয়ের জন্য উড়ে পড়ে লেগেছে। আর সব সময় আমাকে সবার সামনে লজ্জাতে না ফেললে হয় না। কোন মেয়ে যে নিজের বিয়ের জন্য এত লাফালাফি করে সেটা অশুভ মেয়েকে না দেখলে বুঝতে পারবি না। সবার সামনে দম করে এটা কী বলে দিল? এক মাস পর রুহির সব পরীক্ষা শেষ, তাই এখন সে মুক্ত পাখির মতো উড়ে বেড়াচ্ছে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আগের তুলনায় রুহি ওর দুষ্টুমি মাত্রা বাড়িয়ে দিয়েছে। সারাদিন সবাইকে চালিয়ে মারে, কাউকে বাদ রাখে না। একদিন মুগ্ধ অফিস থেকে বাসায় এসে দেখে রুহির বাবা মা কিছু একটা নিয়ে আলোচনা করছে। রুহির বাবা মুগ্ধকে বলল, ফ্রেশ হয়ে নিচে আসতে জরুরি কথা আছে। মুগ্ধ মুচকি এসে জি আচ্ছা বলে উপরে ফ্রেশ হতে চলে গেল। মুগ্ধের কেন জানি মনে হচ্ছে ওরা রুহির বিয়ের কথা বলবে এমনটা মনে হয়। মুগ্ধ ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। আমি চাচ্ছিলাম রুহির বিয়ে দিতে, কারণ মেয়ে যখন জন্মেছে তখন বিয়ে তো দিতেই হয় তাই না? তা তুমি কি রুহির জন্য কোনো ভালো ছেলের খোঁজ পেয়েছো? আমার বিজনেস পার্টনার ছেলে আব্রাহাম পরশ অনেক ভালো একটা ছেলে, আমার মনে হয়েছে রুহির জন্য একদম পারফেক্ট। এত তাড়াহুড়ো কি আছে, পড়াশোনা করছে করুক, আগে নিজের পায়ে দাঁড়াক, এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার তো কোনো কারণই আমি দেখছি না। না আব্বু, আমি পরশ ছেলেটাকে হাতছাড়া করতে চাই না, তাই আমি ওদের এনগেজমেন্টটা করে রাখতে চাই। বাবা বাপি এসব কি বলছো?
তুই এখানে কি করিস? যা, আমরা বড়রা কথা বলছি তো। ওকে, আমার আর কিছু বলার নেই, তবে তোমরা যা করবে ভেবে করবে, পরে যাতে আফসোস করতে না হয়। জানোই তো আমি কি করতে পারি। ওর কথা বাদ দাও, আমরা যা করবো তাই হবে। কারণ বাবা হিসেবে যোগ্য পাত্র দেখে মেয়ের বিয়ে দেওয়ার অধিকার আছে, এই বিষয়ে আমার কিচ্ছু বলার নেই। মেজো বাবা, আমাকে কি রুহির দায়িত্ব দেওয়া যায় না? যাকে ছোট থেকে ভালোবেসে আগলে রেখেছে তাকে অন্য করে হতে দিই কি করে বলতো? আর আমি এতটাও দয়াবান না যে আপনারা বলবেন আমি রুহিকে অন্য কারোর সাথে বিয়ে দেবো। আর আমি তা মেনে নেবো, কারণ আমার জীবন কোনো সিনেমা না যে যাকে ভালোবাসি তার বিয়ে হওয়া দেখবো, আড়ালে কাঁদবো, নিজে নিজে কষ্ট পাবো, আর সবশেষে উদারপণের পরিচয় দিতে গিয়ে আমার ভালোবাসাটাকে হারাবো। তাহলে বলবো আপনারা ভুল জানেন। আর আমি এতদিন কাউকে কিছু বলিনি যাতে রুহির পড়াশোনা থেকে মনোযোগটা না সরে যায়, যেটা আমি চাইনি। এখন আপনারা ভেবে দেখেন আমাকে সাপোর্ট করবেন নাকি অন্য পথ খুঁজবেন। যদি তাই করে থাকেন তাহলে আমরাও অন্য পথ অবলম্বন করবো, আর তখন বলতে পারবেন না যে আমরা আপনাদের জানাইনি। তবে রুহি কেমন আর কী করতে পারে সেটা আপনাদেরও সবাই জানায়, আমার যা বলা আমি জানিয়ে দিলাম। আর এইভাবে কথা বলার জন্য আমি দুঃখিত মেজো বাবা, আমি এবার উঠলাম। এবার আপনারা বড়রা যা করবেন ভেবে করবেন। তাহলে তুমি রুহিকে বিয়ে করতে চাচ্ছ, তাই তো? আর আমি নিজে ভালো একটা জব করি মেজো বাবা, আমি মনে করি আপনার মেয়ের দায়িত্বটা আমি নিতে সক্ষম, আর আমি ছেলে হিসেবে কেমন সেটা আপনার থেকে কেউ ভালো বলতে পারবে না। মুগ্ধ উড়ে হনন করে ওর রুমে চলে যায়। মুগ্ধর বাবা মার সাথে রুহির বাবা মা মুগ্ধর কথায় অবাক হয়ে শুনছিল, যদিও ওই বাড়ির সবাই জানে যে ওরা দুজন দুজনকে প্রাণ দিয়ে ভালোবাসে। রুহির বাবা আর মুগ্ধর বাবা দুই ভাই দুজনের দিকে তাকিয়ে হো হো করে হাসতে শুরু করে, কারণ রুহির বাবা দেখতে চেয়েছিল মুগ্ধ কী করে। যদিও রুহির বাবা জানতেন মুগ্ধ কিছুতেই এটা মেনে নেবে না, তাও একটু পরীক্ষা করে নিল এই আর কি। রুহির বাবা মুগ্ধর বাবার দিকে তাকিয়ে বলে উঠল, ভাইয়া, তোমার ছেলে যে আমাকে এখন যেটা দিয়ে গেল, বলো তো এটাকে কি বলে? কি বলে তুই বলতো? হাইকে বলে, ঠান্ডা মাথায় বাঁশ দেয়া। তোমার ছেলে আগের পরের বর্তমানে আর ভবিষ্যতে কি করতে পারবে সব কিছু ঠান্ডা মাথায় বুঝিয়ে দিয়ে চলে গেল। তাই তো দেখলাম, তবে আমার ছেলের বুকে সাহস আছে। তা না হলে বাবা মা আর হবু শ্বশুর শাশুড়ির সামনে এইভাবে কেউ কথা বলতে পারে? বুকে সাহস না থাকলে এতক্ষণে কাল ঘাম ছুটে যেত। তোমরা মুগ্ধর কথার কাছে দুই ভাই কুপকার। বড়রা আলোচনা শেষ করে যে যার বাসায় চলে যায়। ওদিকে রুহি ওর রুমে পায়চারি করছে আর রাগে ফুসফুস করছে। মুগ্ধ নিশ্চিত মনে অফিসের কাজ করছে, রুহি তো মুগ্ধর উপর রেগে বোম হয়ে আছে, আর রুহি ওর বিখ্যাত গালিগুলো দিচ্ছে। রুহি মুগ্ধকে ফোন দিল আর বলল, ভাইয়া, কালকে আমার পরীক্ষার পর আমাকে একটু সময় দিতে পারবে? আগে ভাইয়া বলা বন্ধ, তারপর কথা বল। আর কালকে কি সময় দিতেই হবে? দিতেই হবে, আর না শব্দটা শোনার মুডে আপাতত নেই, তাই না বলে মেজাজ গরম করো না। বড় বড় কথা ছাড়ে আর ঘুমিয়ে পড়েন, আর কি হয়েছে সেটা তো বলবি। কিছু হয়নি, তুমি আসবে ব্যাস, আমি কিছু জানিও না কিছু বুঝিও না। কালকে আমার অনেক কাজ আছে, আমি যেতে পারবো না। তোমাকে আসতে হবে। আচ্ছা, বাপিরা আমার বিয়ে ঠিক করে ফেলেছে মনে হয়, কারণ আমি তুই যাওয়ার পর উপরে চলে এসেছি, তাই নিজে মেজো বাবারা কি করছে জানি না। তুমি কিছু বলনি? কি বলবো, আজ এখানে বড়রা কথা বলছে, তাহলে আমি আর কি বলবো? তাই তো, তুমি আর কি বলবে, তোমার তো কিছু বলার নেই। আর কিছু বলবি? তাহলে কালকে আসবে তো? পরের দিন সকালে রুহি রীতিমতো পরীক্ষা দিয়ে মুগ্ধকে নিয়ে একটা নদীর পাড়ে চলে গেল। নদীর পাড়টা মনোরম আর মন ভালো করার মতো জায়গা একটা। অনেক বড় কৃষ্ণচূড়া গাছের ডালপালা ছড়িয়ে ছিটিয়ে আছে, মাটিতে অনেক কৃষ্ণচূড়া ফুল পড়ে আছে। কৃষ্ণচূড়ার ফুলের গাছের গোড়াতে সুন্দর করে বসা জায়গা করা। মুগ্ধ আর রুহি সেই বসা জায়গাতে বসল। ওরা বসতেই হুট করেই কয়েকজন এসে মুগ্ধর মুখ কাপড় দিয়ে বেঁধে দিল আর হাতও বেঁধে দিল। মুগ্ধ অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ যারা মুখটা বাঁধছে তারা হলো সুমি, ইরা, রাহাত আর আরিয়ান। ওরা ওদের কাজ শেষ করে চলে গেল। রুহি শান্ত দৃষ্টিতে নদী দেখছে। রুহি মুগ্ধের দিকে তাকিয়ে এমনভাবে একটা হাসি দিল যেন এটা হওয়ারই ছিল, এটা ওর প্রাপ্য ছিল। মুগ্ধ চোখ বড় বড় করে রুহির দিকে তাকিয়ে আছে। রুহি মুচকি হেসে ওর ব্যাগ থেকে সিগারেট বের করলো। এগুলো সেই সিগারেট যে সিগারেট দিয়ে রাহাতকে শায়েস্তা করতে চেয়েছিল। রুহি সিগারেট দুটোতে আগুন জ্বালিয়ে মুগ্ধের দিকে তাকায়। মুগ্ধ চোখে হাজারো প্রশ্ন দেখতে পাচ্ছে রুহি। রুহি আবারও মুগ্ধের দিকে মুচকি হেসে ওর বাম হাতে সিগারেটটা চেপে ধরে আর চোখ মুখ কুচকে নেয়, আর সাথে সাথে রুহির চোখে জল দিয়ে পানি গড়িয়ে পড়তে থাকে।
সিগারেটের ছ্যাঁকা লাগাতে রুহির হাতে প্রচণ্ড জ্বলতে শুরু করেছে আর মুগ্ধ মাথা নাড়িয়ে বারবার রুহিকে এসব বলতে না করে, এসব করতে না করে। রুহি মুগ্ধের দিকে ছলছল চোখে তাকিয়ে বলতে থাকে, এই সামান্য ব্যথা সহ্য করে দিতে পারবো, বাট তোমাকে হারানোর ব্যথা আমার পক্ষে সহ্য করা সম্ভব নয় মুগ্ধ। আমি এত কিছু জানিও না বুঝিও না, আমাকে আজকে এখন এই মুহূর্তে যদি বিয়ে না করো তো এর থেকে খারাপ কিছু দেখার জন্য নিজেকে প্রস্তুত করো। মুগ্ধ ছটফট করতে আছে আর রুহি ওর হাতে ছ্যাঁকা দিচ্ছে। মুগ্ধর চোখে ছলছল পানি দেখে রুহি মুগ্ধর মুখ থেকে কাপড়টা খুলে নেয় আর হাতটাও খুলে দেয়। মুগ্ধর সাথে সাথে রুহিকে এক টানে তুলে শরীরের সর্বশক্তি দিয়ে একটা থাপ্পড় বসিয়ে দেয়। রুহিত ছিটকে মাটিতে পড়ে যায়। মুগ্ধ রুহিকে বাড়ি থেকে তুলে আবারও আরেকটা থাপ্পড় মারে, তারপর রুহিকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। মুগ্ধ রুহিকে ছেড়ে দৌড়ে পাশে দোকানে যায় আর ঠান্ডা পানি এনে রুহির হাতে ডালতে থাকে। মুগ্ধ ও রুমাল ভিজিয়ে রুহির হাতে জড়িয়ে দেয়। রুহি অবাক হয়ে মুগ্ধের দিকে তাকিয়ে আছে। মুগ্ধ রুহিকে বলে উঠল, আজকে তোকে কি বিয়ে করতে হবে, তাই তো? ওকে আমি রাজি। নিজেকে এইভাবে তাহলে কষ্ট দিলি কেন? অসভ্য মেয়ে, একবার আমাকে বলার সুযোগ না দিয়ে এইভাবে বারবার কষ্ট দেওয়ার মানে এটা কি? আমাকে কি তোর কাপুরুষ মনে হয় যে আমি ভয় পাবো? আমাকে তোর বিশ্বাস হয় না, তাই তো? ওকে আজকে আমাদের বিয়ে হবে। রুহি সুমি ইরাদের ডেকে নেয়, তারপর কাজী অফিসে চলে যায়। মুগ্ধ কবুল বলে সাইন করে দেয় আর রুহি থ মেরে বসে আছে। মুগ্ধ কলমটা তুলে রুহির দিকে বাড়িয়ে দিয়ে বলে ওঠে, এত দূর এসে পিছিয়ে যাওয়া তো কোনো মানেই হয় না, আর এখন যদি তুই পিছিয়ে যাস তো আমি কিন্তু তোকে পিছুতে দেবো না, সাইন কর। রুহি কাঁপা হাত আর দূরু দূরু বুক নিয়ে কবুলও বলো আর সাইনও করলো, তারপর মোনাজাত করে কাজী অফিস থেকে বের হয়ে গেল। এরপর সবাই মিলে একটা রেস্টুরেন্টে গিয়ে বসলো। সুমি, ইরা, রাহাত আর আলিয়ান আলাদা টেবিলে আর মুগ্ধ আর রুহি এক টেবিলে। মুগ্ধ রাহাতদের কাছে গিয়ে বললো, তোমাদের যা ইচ্ছা হয় খাও, আমি তোমাদের ট্রিট দিলাম। মুগ্ধ রুহি আর ওর জন্য বিরিয়ানি, চিকেন ফ্রাই, সালাদ, আইসক্রিম, দই ইত্যাদি অর্ডার দিল। মুগ্ধ রুহির সামনে চেয়ারে বসলো। রুহি মাথা নিচু করে আছে। মুগ্ধ রুহির বাম হাতটা টেনে রুমালটা খুলতে খুলতে বলল, বিয়ে করলি তাহলে মুখটা ভার করে আছিস কেন? এখনো তো খুশিতে নাচানাচি করা উচিত। না কিছু না, তুমি কি আমার উপর রাগ করে আছো? না না, রাগ করার কি আছে? এই বিয়ের কথা এখন কাউকে জানানোর দরকার নেই। দেখি এবার বাপিরা মিলে কি ঠিক করে। তোমাকে হারানোর ভয়ে এমন কাজটা করতে বাধ্য হলাম, তবে আমার মনে কোনো আফসোস নেই। হাতে কি এখনো জ্বালা করছে? না রুহি, এমন বোকামি করিস না, একটা কথা মনে রাখিস, যে যেতে চায় তাকে হারার চেষ্টা করেও আটকে রাখা যায় না, আর যে থাকতে চায় তাকে বারবার লাথি দিলেও দেখবি তোর কাছেই ফিরে আসবে। আমিও তোকে চাই, বাট এইভাবে পেতে চাইনি। আর ইসলাম ধর্ম মতে বাবা মায়ের অনুপস্থিতিতে বিয়ে গ্রহণযোগ্য হয় না, আর যতদিন না আমাদের বাবা মায়েরা আমাদের আবার বিয়ে দিচ্ছে ততদিন আমি তোকে আমার কাছে টানবো না। এখন তুমি যা বলবে আমি তাতেই রাজি, কারণ আমার মনে তোমাকে হারানোর ভয় আর নেই। মুগ্ধ নিজেও খাচ্ছে আর রুহিকেও খাইয়ে দেয়। তারপর সবাই রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। সুমিরা সবাই চলে যায় যা যার বাসায়। রুহি মুগ্ধের দিকে তাকিয়ে বলে, এই যে মিস্টার হাজবেন্ড, তোমার বিয়ের ট্রিট দাও। তাহলে এখন কি দিলাম? এখন তো পেট ভরালে, এবার মন ভরানোর ট্রিট দাও। মন ভরানোর জন্য আবার কি ট্রিট লাগবে? শুনি, তুমি এখন আমাকে নিয়ে বাইকে নিয়ে ঘুরবে। আজকে আমার মন খুব ভালো, তাই আজকে অনেক অনেক ঘুরবো। ঘুরতেই হবে? ঘুরতেই হবে। আজকে অনেক দূরে চলো, যেখানে তুমি আর আমি ছাড়া কেউ থাকবে না, যেখানে প্যাপু ভ্যাভু এরকম কোনো শব্দ থাকবে না, যেখানে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবো, যেখানে গেলে তোমার কাঁধে মাথা রাখতে পারবো। তাহলে মিজা আম্মুকে বল তুই আমার সাথে আছিস, তাহলে চিন্তা করবে। রুহি মুগ্ধকে বাসায় যেতে বললো। মুগ্ধ রুহির কথা মতো রুহিকে বাইকে বসিয়ে বাইকে স্টার্ট দিল, কারণ কলেজ ড্রেসে ঘুরতে যাওয়ার মানেই হয় না। মুগ্ধকে দাঁড়াতে বলে রুহি এক দৌড়ের বাসায় চলে গেল। তারপর ঝটপট শাওয়ার নিয়ে কলা পাতা কালার একটা থ্রি পিস পরে নিল আর মুখটা ধুয়ে নিয়ে মুখে ক্রিম লাগালো আর ঠোঁটে লিপস্টিক, চুলগুলোকে ছেড়ে দিল আর ছোট্ট একটা ক্লিপ দিয়ে চুলগুলো আটকে নিল, আর কিচ্ছু চুল সামনে দুপাশে এনে রাখলো। সাদা পাথরের ছোট্ট একটা টিপ দিল কপালে। তারপর চুড়িদারের পায়জামার কুচিগুলো ঠিক করতে করতে ওর আম্মুকে ডাকলো, আম্মু আমি তোমার মেয়ের জামাইয়ের সাথে ঘুরতে যাচ্ছি, আজকে সারা দিন ঘুরবো, তাই আসতে লেট হবে। কার সাথে ঘুরতে যাচ্ছিস? আমি মুগ্ধ ভাইয়ের সাথে যাচ্ছি। কানের মাথা খাইছো নাকি? ভুল ভাল শোনো। তুই তো বললি। আমি কিছু বলিনি, যা বলছি ভুলে বলেছি। শোনো, মুগ্ধ ভাইয়ার কোন বন্ধুর ওয়াইফের বাচ্চা হয়েছে, তাই দেখতে যাচ্ছি, বাই। আচ্ছা আচ্ছা, তোর কি মাথায় ঘিলু বলতে কিছু আছে? আমাকে এতক্ষণ দাঁড়িয়ে রাখার কোনো মানে হয়? হ্যাঁ, যা থাকার সব আছে, সময় হলে দেখতে পাবে। এবার তো চলো,
রুহি ওর ব্যাগ থেকে টিস্যু বের করে মুগ্ধকে দিল। মুগ্ধ আর রুহি বাইক নিয়ে ঘুরতে বের হলো। মুগ্ধ বারবার বাইকের গ্লাসে তাকিয়ে রুহিকে দেখছে। আজকে কেন জানে মুগ্ধর কাছে রুহিকে দেখে মনে হচ্ছে রুহির মাঝে অন্যরকম একটা সৌন্দর্য এসে ভর করেছে। মুগ্ধ রুহিকে বলল, এত সাজগোজ করেছিস কেন? তোকে না বলেছি সাজগোজ করবি না, আর চুল ছেড়ে বাইরে বের হবি না? কই সাজগোজ করলাম, তোমার বিয়ের দিন সাজবো, মুগ্ধর লাল টুকটুকে বউ সাজবো আমি। মুগ্ধ রুহিকে নিয়ে একটা শপিং মলে এসে জুয়েলারি শপে গেল। তারপর রুহিকে একটা রিং আর নোজপিন কিনে দিল। নোজপিন রুহি নিজে ইচ্ছে করে কিনেছে। শপিং মলে মুগ্ধ নিজের হাতে রুহির অনামিকা আঙুলে রিং পরিয়ে দিয়েছে, আর রুহির নাক ফোঁটা করা নাই, এজন্য রুহির যত্ন করে নোজপিনটা ওর কাছে রেখে দেয়। তারপর আবার ওরা বাইকে করে বসে আর মনের আনন্দে মুক্ত পাখির মতো একজন আরেকজনের সাথে সময় কাটাতে থাকে। ঘুরতে ঘুরতে মুগ্ধ একটা গ্রামের মধ্যে ঢোকে। গ্রামটা অনেক সুন্দর, ফসলের মাঠগুলো দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। সরিষার ক্ষেতের দিকে তাকালে চারদিকে হলুদ আর হলুদ, সরিষার ফুলগুলো হালকা বাতাসে নড়ে চড়ে উঠছে। বাতাসে যখন সরিষার ফুলগুলো নড়ছে তখন সেই ফুলের আগে মৌমাছিরাও নড়ে উঠছে। মুগ্ধ বাইক থামিয়ে এতক্ষণ এত মনোরম সৌন্দর্যটা উপভোগ করছিল। মুগ্ধর পাশে তাকিয়ে দেখে রুহি নেই। মুগ্ধ আশেপাশে তাকিয়ে রুহিকে খুঁজতে থাকে। রুহি মুগ্ধ রুহিকে দুবার ডাকল। মুগ্ধ তিনবার যখন ডাকতে যাবে তখন রুহি পাশের গর্ত থেকে মুগ্ধকে ডেকে উঠল। মুগ্ধর পেছনে ঘুরে রাস্তা দাঁড়িয়ে নিচু হয়ে তাকিয়ে দেখলো ছোট্ট একটা গর্তের মধ্যে রুহি বসে আছে। কি রে, তুই ওখানে বসে আছিস কেন? আমি পড়েই গেছি, আমাকে টেনে তোলো। ওয়েট, আমি আসছি। তাজি এসো। এখানে আসলি কি করে? সরিষা খেতে পিক তুলতে গিয়ে গোবরের উপর পা দিয়েছিলাম, ঘাসের গোবর মুছতে গিয়ে হড়বড় করে নিচে পড়ে এই গর্তে এসে আটকে পড়েছি। ইয়াক, ছি ছি ছি, রুহি তোর পায়ে গোবর লেগে আছে, ইয়াক কি গন্ধ! ইয়াক ইয়াক করা বন্ধ করে আমাকে তুলো তাড়াতাড়ি। মুগ্ধ রুহিকে টেনে তুলছে। মুগ্ধর কেন জানি খুব হাসি পাচ্ছে। মুগ্ধ এতক্ষণ হাসিতে কন্ট্রোল করছিল, বাট রুহির মুখের আকৃতি দেখে ভোহ করে হাসতে শুরু করলো। মুগ্ধ হাসি দেখে রুহির রাগে কটমট করে মুগ্ধের দিকে তাকিয়ে আছে। রুহির পায়ে গোবর নিয়ে খোঁড়াতে খোঁড়াতে হাঁটতে হচ্ছে, আর মুগ্ধ রুহির পেছন পেছন আসছে আর হাসছে। রুহি এমনভাবে পায়ের গোবর লেগেছে যে রুহির পা দেখে মনে হচ্ছে কেউ রুহিকে গোবরের জুতো পরিয়ে দিয়েছে। ওদের পাশ দিয়ে দুটো বাচ্চা যাচ্ছিল, বাচ্চা দুটোও রুহির এমন অবস্থা দেখে হাসছে। মুগ্ধর কেন জানি আজকে হাসি থামছেই না। মুগ্ধর পেট ধরে হাসতে হাসতে ঘাসের উপর বসে পড়েছে। রুহি মুগ্ধকে অনেকদিন পর এভাবে হাসতে দেখলো। রুহি মুগ্ধের দিকে তাকিয়ে মনে মনে বলল, ইশরে এভাবে কেউ হাসে? জানে মান, তোমার হাসি দেখে মন চাচ্ছে এইখুনি তোমাকে কামড়ে খেয়ে ফেলি। আর ছেলেদের এভাবে হাসতে নেই, ছেলেদের মুচকি হাসিতে বেশি মানায়, আর এভাবে হাসলে যে ঘায়েল হয়ে যাবো রে টুনটুনির বাপ। তবে এখন এই গোবরটাকে আমার ধন্যবাদ দিতে মন চাচ্ছে, কারণ এই গোবরটার জন্য আমি আমার মুগ্ধর মন খোলা হাসিটা আজকে অনেকদিন পর দেখলাম। তবে একটা কথা না বললেই নয়, আর সেটা হলো গোবরের জুতো পরে যদি ভালো কিছু পাওয়া যায় তাহলে তো বারবার এই জুতো পরাই ভালো।